সকাল সুপ্রভাত সুরের শুভ্রতায় ভাসি নিয়ে যেতে হাজির হয়ে গেলাম এনটিভির নিয়মিত গানের আয়োজন আজ সকালের গানে। সকালটা যে যেখানে যেভাবে শুরু করছেন না কেন, আমাদের চেষ্টা, আমাদের প্রয়াস, আমাদের ইচ্ছা সবাই সুরের মধ্যে দিয়ে যেন সকালটা শুরু করি। এবং আজকের বিষয় তিন কবির গান, এবং এই বিষয়েও বেশি কিছু বিস্তারিত বলার হয়তো বা প্রয়োজন নেই, কারণ যারা এনটিভির এই আজ সকালের গানের নিয়মিত দর্শক তারা জানেনি যে তিন কবির গান মানে হচ্ছে অতুলপ্রসাদ রায়, রজনীকান্ত, ডিএল রায়। এবং আজকে গান শোনাতে আমাদের মাঝে উপস্থিত আছেন শিল্পী মামুন জাহিদ। শুভ সকাল। শুভ সকাল, কেমন আছেন? খুব ভালো। আগেও একবার এসেছেন আজ সকালের গানে, আজকের অনুভূতিটা কেমন? আজকে একটু বেশি ভালো। আর এনটিভির এই প্রোগ্রামটা এত বেশি জনপ্রিয় হয়ে গেছে যে প্রত্যেকটা শিল্পীর জন্য এই প্রোগ্রামটা লোহনীয়। সত্যি তাই, এবং আমাদের আমাদেরও ভালো লাগা এটাই। সাথে তুমি, বাহ, সাথে মিলন দা, দৌলত ভাই, বিদ্যুৎ দা, কিবোর্ডে রামদাস, কাজেই মানে ভালো না থাকার কোনো কারণ নেই। আসলে আমাদের, আমি বলেই থাকি, সেটা হচ্ছে যে পরিবারের সবাই মিলে একজন বিশেষ অতিথিকে সাথে নিয়ে আমরা গানের মধ্যে দিয়ে, সুরের মধ্যে দিয়ে সকালটা চমৎকারভাবে শুরু করি। একটু পরিচিত হয়ে নিই যারা আছেন আমাদের সাথে জনতনুর সঙ্গে। কিবোর্ডে আছেন রামদা, মিলন দা আছেন তবলাতে, দৌলত ভাই আছেন গিটারে, এবং বিদ্যুৎ দা আছেন অক্টোপ্যাডে। শুভ সকাল। তো প্রথমে কোন গানটা দিয়ে শুরু করছেন? আপনি অবশ্য বলছিলেন একটু ভিন্ন আঙ্গিকে সাজিয়েছেন। হ্যাঁ, আজকে তো মূলত তিন কবির গান করব। তো আমি যেহেতু রবীন্দ্রনাথের গানের চর্চা করি, তো গত পরশু রবীন্দ্র প্রয়াণ দিবস ছিল, তো একটু রবীন্দ্রনাথকে শ্রদ্ধা জানাই আমার একটি গান করে আর কি। তো এই গানটিও মানে খুব মৃত্যু ভাবনা নিয়ে, এবং গানটি আমার কাছে মনে হয় যে সমস্ত জীবনের ফিলোসফি আর কি, যে মানুষের শেষ সৌন্দর্য হচ্ছে তার মৃত্যুতে। শুনি। পরবাসে রবে কে হায়, পরবাসে রবে রবে সংশয়ে সন্তাপে শোকে এ পরবাসে রবে থাকে রাখিবে দুঃখ ভয় সংকটে, তেমন আপন কেহ নাহি এ প্রান্তরে রবে কে হায়, হে থাকে রাখিবে 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 রাখি থাকে রাখিবে দুঃখ ভয়
ঘরে তেমন আপন কেহ নাহি এ প্রান্তরে হাইরে এ পরবাসে রবে পরবাসে রবে হায় এ পরবাসে এ পরবাসে রবে কে হায় এ পরবাসে রবে কে হায়। বাহ, বেশ। আর গানটার মধ্যে একটু নতুন সংযোজনা দেখলাম। না, এটা একটা রেকর্ড থেকে তোলা আর কি। আচ্ছা আচ্ছা। রাজেশ্বরী দত্ত, বাহ, তো উনি এভাবেই করেছেন। আর সকালটাই মানে এই এমন একটা গানের চমৎকার একটা আবহ তৈরি হলো। হ্যাঁ, মানে নৃত্যটা যে কত সুন্দর এবং আলটিমেট আমাদের যে গন্তব্য যে আসলে বড় পারে স্রষ্টার কাছে, এখানে আসলে আমাদের কেউ নেই। সত্যি, জন্মিলে মরিতে হইবে এই যে কথাটি আছে। আমরা পরে গানে যাই। এখন তো বর্ষা চলছে, তো অতুল প্রসাদের একটা বর্ষা গান করি। নিশ্চয়ই। আজি পড়িছে মনে মম কত কথা, বধু এমন বাদলে তুমি কোথা, বধু এমন বাদলে তুমি কোথা। আজি পড়িছে মনে মম কত কথা, আজি পড়িছে মনে মম কত কথা, বধু এমন বাদলে তুমি কোথা, বধু এমন বাদলে তুমি কোথা। গিয়াছে রবি শশী গগন ছাড়ি, বরষে বরষা বিরহ বাড়ি। গিয়াছে রবি শশী গগন ছাড়ি, বরষে বরষা বিরহ বাড়ি। আজিকে মন চায় জানাতে তোমায়, আজিকে মন চায় জানাতে তোমায়। হৃদয়ে হৃদয়ে কত কথা, বধু এমন বাদলে তুমি কোথা, বধু এমন বাদলে তুমি কোথা। দমকে দামিনী বিকট হাসে, গরজে ঘন ঘন মরি যে ত্রাসে। দমকে দামিনী, দমকে দামিনী, দমকে দামিনী বিকট হাসে, গরজে ঘন ঘন মরি যে ত্রাসে। এমন দিনে হায় ভয় নিবারি, এমন দিনে হায় ভয় নিবারি।
মাথা বধু এমন বাদলে তুমি কোথা বধু এমন বাদলে তুমি কোথা আজি পড়িছে মনে মম কত কথা আজি পড়িছে মনে মম কত কথা বধু এমন বাদলে তুমি কোথা বধু এমন বাদলে তুমি কোথা। চমৎকার, অসাধারণ গানটা। আর গানটা যতবার শুনি ততবারই যেন নতুন করে ভালোবেসে ফেলি। হ্যাঁ, খুব। আর আসলে এমনও বাদলে তুমি কোথা, এখন তো আসলেই বর্ষণ মুখর একটা সময় আমরা পার করছি। এবং এবং আমার যেটা হয়, মানে গত কয়েকদিন ধরে সকালে ঘুম থেকে উঠে যখন মেঘাচ্ছন্ন আকাশ দেখি, তখন এই গানটা মনে পড়ে। এই গানটা সবার আগে মনে পড়ে। আচ্ছা, না আসলেই তো, আমরা তো আসলে গানের মধ্যে দিয়ে আমাদের প্রকৃতিকে আসলে ধরবার চেষ্টা করি এবং সেই আনন্দটাও অন্যরকম। আর প্রকৃতির সাথে তো ইমোশন, মন, মনের পছন্দ সবকিছুই খুব জড়িত আর কি। আর সাধারণত তো তিন কবির, আজকে আপনাকে তিন কবির গানে পেলাম আমাদের মাঝে, কিন্তু সব ধরনের গান করবার একটা চেষ্টা দেখি, কিন্তু খুব কষ্ট। আচ্ছা, নজরুলের গানও? না না, ওটা করেন কি না এখন? কারণ এক একটা গানের এক এক রকম চেহারা, তো এটা আসলে মেইনটেইন করাটা খুব কঠিন। আচ্ছা, শুধু গাইলে গাইলে তো হবে না। না ভালো, মানে এটাও ভীষণ প্রশংসনীয় যে এই যে ভিন্ন ভিন্ন ধারার গানগুলোকে একসাথে গাইবার যে চেষ্টা, তার জন্য অনেক অনেক সাধুবাদ। আবার গানে যাব, গান শুনি। এবারে একটু ডেলের গানে আসি। হ্যাঁ নিশ্চয়। এই গানটি একেবারেই নতুন দিনের গান, আহ্বানের গান। আমরা এমনি এসে ভেসে যাই, আমরা এমনি এসে ভেসে যাই, আলোর মতন হাসির মতন, কুসুম গন্ধ রাশির মতন, হাওয়ার মতন নেশার মতন, ঢেউয়ের মতন এসে যাই আমরা, এমনি এসে ভেসে যাই আমরা, এমনি এসে ভেসে যাই। চড়িয়া নামি আমরা সান্ধ্য রবির কিরণে অস্তগামী, আমরা করুণ কিরণক কিরণে চড়িয়া নামি, আমরা সান্ধ্য রবির কিরণে অস্তগামী, আমরা শরত ইন্দু ধনুর বরণে, জ্যোৎস্নার মতো অলসচরণে, শরত ইন্দু ধনুর বরণে, জ্যোৎস্নার মতো অলসচরণে, চপলার মতো চকিত চমকে, চাহিয়া ক্ষণেক হেসে যাই আমরা, এমনি হেসে ভেসে যাই আমরা, এমনি এসে ভেসে যাই। আমরা স্নিগ্ধ কান্ত শান্তি শুদ্ধি ভরা, আমরা আসি বটে তবু কাহারে দিনা ধরা, আমরা স্নিগ্ধ কান্ত শান্তি শুদ্ধি ভরা,
আমরা আসি বটে তবু কাহারে দিনা ধরা আমরা শ্যামলে শিশিরে গগনের নীলে গানে সুগন্ধে কিরণে নিখিলে শ্যামলে শিশিরে গগনের নীলে গানে সুগন্ধে কিরণে নিখিলে স্বপ্ন রাজ্য হতে এসে ভেসে স্বপ্ন রাজ্য দেশে যাই আমরা এমনি এসে ভেসে যাই আমরা এমনি এসে ভেসে যাই আলোর মতন হাসির মতন কুসুম গন্ধ রাশির মতন হাওয়ার মতন নেশার মতন ঢেউয়ের মতন এসে যাই আমরা এমনি এসে ভেসে যাই আমরা এমনি এসে ভেসে যাই আমরা এমনি এসে ভেসে যাই আমরাও আসলে সুরের ধারায় ভেসে যেতে চাই। আচ্ছা, তো আমি যেটি জানি সেটি হয়তো আমার ব্যক্তিগতভাবেই জানা, সেটি হচ্ছে যে ব্যক্তি মামুন জাহির একটা ভিন্ন প্রফেশনে কর্মরত আছেন এবং সেটার পাশাপাশি গানটাও সমানভাবে চালিয়ে যাচ্ছেন বা গেয়ে যাচ্ছেন। তো এবং এই এই বিষয়টিকেও আমি কিন্তু ভীষণ প্রশংসা মানে প্রশংসনীয়ই বলি। তো সেই বিষয় সম্পর্কে একটু জানতে চাই যে দুটো বিষয় ব্যালেন্স করা অনেকেই আছেন। গানটা আসলে আমার প্যাশন, মানে কাইন্ড অফ আর্ট অফ লিভিং, মানে খাওয়া দাওয়া নিঃশ্বাস নেওয়ার মতোই গানটা আর কি। আর আমি গানটার সাথে আসলে কখনো জীবিকাটাকে এক করিনি, মানে দুটো কারণে, একটা হচ্ছে যে মানে যাতে কম্প্রোমাইজ না করতে হয়, আরেকটা হচ্ছে যে আমাদের বাংলাদেশ আসলে এখনও ওই পরিবেশটা আসেনি যে আমি চাইলেই গানটাকে একদম জীবিকা করতে পারবো। তো ভালো আছি, ভালোবেসে করছি, প্যাশন থেকে করছি, মানে জাগতিক অন্যান্য কাজের মতো গানটা করে যাচ্ছি আর কি। আবার গানে যাই, হ্যাঁ এবারও আবার অতপ্রসাদ। কে তুমি বসি নদী কূলে একলা, কে তুমি বসি নদী কূলে একলা, কার লাগি এত উতলা, কার লাগি এত উতলা, কে তুমি বসি নদী কূলে একলা, কে তুমি বসি নদী কূলে একলা, এ তোরি বাহি আসিবে কাহি, এ তোরি বাহি আসিবে কাহি, খেলিবে তার সনে কি খেলা কি খেলা, খেলিবে তার সনে কি খেলা, কে তুমি বসি নদী কূলে একলা, কে তুমি বসি নদী কূলে একলা, ঘরের কাজে একই খেলা,
ছলনা করি আনকা করি ছলনা করি আনকা করি কার লাগি বলো অবেলা অবেলা কার লাগি বলো অবেলা কে তুমি বসি নদী কূলে একলা কে তুমি বসি নদী কূলে একলা কার লাগি এত পোতলা কার লাগি এত পোতলা কে তুমি বসি নদী কূলে একলা কে তুমি বসি নদী কূলে একলা কে তুমি বসি নদী কূলে একলা চমৎকার। আমরা জানি যে মানে মামুন জাহিদের একটা বেশ সাংস্কৃতিক একটা মানে পারিবারিক আবহ রয়েছে, তো সেই সেখান থেকে গানের শুরুটা কিভাবে হয়েছিল যদি ছোট্ট করে একটু শুনি। এটা অনেকবার বলা হয়েছে, আসলে আমার আমার শোনা হয়নি, আমার গানের আসলে মূল শক্তিটা ছিলেন আমার বাবা। আচ্ছা। কারণ উনি খুব ভালো গান করতেন, ভালো অভিনয় করতেন, তো ওনার একটা খুব ইয়ে ছিল যে উনি সবসময় রেডিও বাজাতেন আর কি। তা আমি ওনার সাথে ঘুমাতাম, তো ওই রেডিওতে ওই ভালো ভালো গান শুনতাম এবং গভীর রাত পর্যন্ত আকাশবাণী কলকাতা, মানে তখন থেকেই মানে যে মান্না দে, সতীনাথ, মানবেন্দ্র, হেমন্ত মুখোপাধ্যায়, সেই ছোট বয়সে তাদের সাথে পরিচয় হয়ে গেছে, তো ওইভাবে মানে কানটা তৈরি হয় আর কি, মানে ভালো গানের কান তৈরি হয়। আর পাশাপাশি মানে বাড়িতে সবার চর্চা ছিল, মা বাবা ভাই বোন, তো ওটা খুব ভীষণভাবে ইন্সপায়ার করেছে। পাশাপাশি মানে এই বাবার সাথে যে রেডিও শোনাটা হচ্ছে আমার মূল মানে মূল ইন্সপিরেশন বলে যে গানটা গাইতে হবে। বাহ। তারপর তারপরে তো মানে ওইভাবে আমার আকরিক ভাবে যে শেখা শুরু হলো যেটা সেটা কবে থেকে? সেটা আমি যখন ইন্টারমিডিয়েটে ভর্তি হই, মানে বহু বেশ পরে, বেশ দেরিতে এসে, এবং মানে তার আগে থেকে বাবার সাথে মানে ভাই বোনদের সাথে গাইতেন একদম, মানে তখন আমাদের বাড়িতে হারমোনিয়াম ছিল না, আমরা খালি গলায় গান করতাম। আচ্ছা আচ্ছা। একদম খালি গলায়। তো আমি যখন ইন্টারমিডিয়েটে তখন আমার প্রথম হারমোনিয়ামের সঙ্গে পরিচয় হয় এবং সিস্টেমেটিক্যালি শেখা শুরু হয় আমার মামার কাছে। না, যেহেতু বাড়িতে ভিন্ন ভিন্ন ধারার শিল্পীরা ছিলেন বা আছেন, তো শুধু কি গানই শেখা হয়েছিল না গানের পাশাপাশি আরও অনেক কিছু শেখা হয়েছিল? মানে বাড়িতে মানে আমাদের বাড়িতে বাড়িটা ছিল হচ্ছে আমাদের এলাকার একটা সাংস্কৃতিক কেন্দ্রবিন্দু আর কি। যখন স্কুলে যে অ্যানুয়াল কালচারাল কম্পিটিশন হতো, তো এলাকার সব ছেলেমেয়েরা আমাদের বাড়িতে আসতো গান শেখার জন্য, আমার বাবার কাছে, বড় ভাই বোনদের কাছে। তো তখন একটা উৎসবের মতো থাকতো আর কি, বছরের এই বিশেষ সময়গুলোতে আর কি। চমৎকার। এই কথাগুলো আসলে কখনো শোনা হয়নি, অনেক কথাই হয়েছে যদিও, এবং আমরা তো একেবারে গানে গানে মাউন ভাই একদম শেষ পর্যায়ে চলে এসেছি। হ্যাঁ, আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। যদিও কাছের মানুষদেরকে ধন্যবাদ বলে দূরে সরিয়ে দিতে চাই না, অসাধারণ একটা সময় কাটালাম। দাদাদেরকে ধন্যবাদ। আমি বিদায় নিয়ে আসি, আমরা বোধহয় একটি গান শুনতে শুনতে বিদায় নেব। দর্শক, গান, গল্প এবং আড্ডা এই ছিল আমাদের আজকের আয়োজন। আশা রাখি আমাদের সাথে সকাল শুরুটা চমৎকারভাবে শুরু হয়েছে। সবার সারাটা দিন ভালো কাটুক, সবাইকে আরও একবার শুভ সকাল। গানে যাই, এই গানটি একটা ডিএলের গান করি। তো এই গানটি ওনার মতোই, ওনার জীবনটা তো খুব ক্ষণ জন্মা ছিলেন, 49 বছর বেঁচে ছিলেন, তো এরকম একটি গান আর কি, যে হয়তো নিজের কথাই বলেছেন। বিজুলির মতো এসেছে, বিজুলির মতো এসেছে, কোথা কোন মেঘে লুকালো, কোথা কোন মেঘে লুকালো, কোথা কোন মেঘে লুকালো, না দেখা ছিল যে ভালো, সে কেন দেখা দিল রে, না দেখা ছিল যে ভালো, thank you.
দেখিতে না দেখিতে সে কোথা যে গেল রে ভেসে দেখিতে না দেখিতে সে কোথা যে গেল রে ভেসে যেন কোন মায়া সরসি যেন কোন মায়া সরসি ছুতে না ছুতে শুকালো না দেখা ছিল যে ভালো সে কেন দেখা দিল রে না দেখা ছিল যে ভালো যেন কোন মোহনবাসি রে যেন কোন মোহনবাসি সুমধুর জোছনা নিশি বাজিতে বাজিতে সে বাজিতে না বাজিতে সে জোছনায় গেল রে মিশে যেন বা স্বপনে দেখে যেন বা স্বপনে দেখে আমারে গেল রে ডেকে প্রভাত আলোরি শোনে প্রভাত আলোরি শোনে মিশালো যেন সে আলো ছিল যে ভালো সে কেন দেখা দিল রে না দেখা ছিল যে ভালো বিজুলির মতো এসেছে বিজুলির মতো এসেছে কোথা কোন মেঘে লুকালো কোথা কোন মেঘে লোকালো কোথা কোন মেঘে লোকালো না দেখা ছিল যে ভালো সে কেন দেখা দিল রে না দেখা ছিল যে ভালো